রাত্রি ঘুমন্ত অবস্থায়ও কামড় মারে, খাবার খেতে খেতেও কামড় মারে আমার কোলের ভিতর থেকে। দিনে হয়নি, রাতে হয়েছে প্রত্যেকবার। হ্যাঁ, আমরা ঘর পাল্টিয়েও দেখেছি। স্বপ্নে বলতে মানে যার দিকে দেখাইছে আমার মেয়ে, সে তার কাছে একটা মা থাকে, সে বলেছে যে এটা দিলে চলে যাবে, তাই আমি সেই উপলক্ষে দিয়েছি। আপনি স্বপ্নে দেখছেন? স্বপ্নে না, এটা আসনে চেয়েছে। উজার কাছে যায়, আমাকে কবিরাজ মতে যাই, সেখানে আমাকে গেলি পরে বলে যে এটা হইল গা সাপে কামড়াই আছে, কিন্তু এটা সাপ নাই, জেন সাপে কামড়ি আছে। যার কাছে যাই সে জেন সাপে কামড়ি আছে, যার কাছে যাই সেই আমাকে বলে। আমার নাম হুসনিয়ারা খাতুন। স্বামীর নাম হাসিবুল। বাড়ি কোথায় আপনার? বানিনাথপুর। আমার দুটো দাঁত থাকতো, দাগ থাকতো, আমরা চুল দিয়ে সে দাঁত বের করেছি, ঝাড়ে বিষ নামাইছি, এইভাবে চার পাঁচ বার হইয়াছে। তারপরে আমার প্রশ্ন ওখানে না, ওটা যে সাপেই যে কামড় মেরেছে এটাকে আপনি নিশ্চিত? দেখিনি, কবিরাজরা হাত চালান দিয়ে বুঝতো বিষ কামড়িয়েছে, আমরা বিষ লাভাইছি এরকম ভাবে। এমন তো হতে পারে অন্য কোনো পোকামাকড় বা কিছু? অন্য কোনো পোকামাকড়ের চিহ্ন আমরা পাইনি, সাপের চিহ্ন পাইছি। সাপের চিহ্ন বলতে কি? ওই দাঁত ফুটিয়ে দিত। ওখানে নিয়ে আসার পর আসনে দেখি আমার মেয়ে এখন ভালো। উনি কি মূলত কবিরাজ ছিল না, এখন বর্তমান হয়েছে? ছিল না, হয়েছে। জি, তার মানে আপনার মেয়েটা দেখার পরে? না, আগে থেকে, এক বছর আগে থেকে। তার মানে আপনাদের বাচ্চা কামড় দিয়েছে কতদিন আগে? তাও প্রায় ৬ মাস হয়ে যাচ্ছে। ৬ মাস কামড় দেওয়ার আগে ৩ মাস ভালো ছিল, তারপরে ফের আবার এক মাস ৩ মাস বেশি হয়ে গেছে। বেশি বলতে মানে দুই রাত যায় তিন রাতের মাথায় কামড় দেয়, দুই রাত যায় তিন রাতের মাথায় কামড় দেয়, এরকম মানে রাতই হয় জিনিসটা, দিনের বেলায় না। এখন আর নেই, এখন আর হয় না, এক মাস আর হয় না। আমরা যাই বলেছি যে ঝাপান দিলে যদি ছাড়ি যায় তাহলে আমরা ঝাপান দিতে রাজি। এমনও তো হতে পারে আপনার এটা ভ্রান্তিক একটা ধারণা, কারণ সাপে যদি বিষাক্ত সাপ যদি কামড় দেয়, কারণ মেডিকেল সায়েন্স যেটা বলছেন যে সাপের বিষ যদি থাকে সেই বিষ আপনার যতক্ষণ পর্যন্ত মেডিসিন অন্য কোনো ওর প্রয়োগ যদি না করে তাহলে ওই বিষটা ধ্বংস হয় না। তো সেই ক্ষেত্রে আপনি কীভাবে নিশ্চিত হলেন যে আমার মেয়েকে সাপে কামড় দিয়েছেন? আমরা যে কামড়ের দাগ পাই, কামড় যখন আপনি দেয় তখন কতক্ষণ পরে মূলত আপনি কবিরাজের কাছে আসেন? কাম কতক্ষণ না, আমার মেয়ে কামড়ালি সঙ্গে সঙ্গে বুইলে দেয়। রাত্রি ঘুমন্ত অবস্থায় কামড় মারে, খাবার খেতে খেতেও কামড় মারে আমার কোলের ভিতর থেকে। দিনে হয়নি, রাতে হয়েছে প্রত্যেকবার। হ্যাঁ, আমরা ঘর পাল্টিয়েও দেখেছি, হয়তো এই ঘরে বাস করতে পারে, এই ঘরে নেই, এই ঘরে এসে কোলের পর থেকে আমার মেয়ে আজ সুজি খাই, সুজি খাওয়াছে, শুয়াতে শুয়াতে বগলের ভিতর কামড় দিচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে, যেহেতু আপনি বলছেন যে আপনার আমার কোলের থেকে কামড় মেরেছে, আপনি কি সাপকে কখনো দেখেছেন? আমি কখনো দেখিনি, শুধু মেয়ের কথা শুনেই আমার মেয়ে বলে আমি দেখেছি। অনেক সাপুড়ির কাছে আমরা আচ্ছা হাত চালাই। তো এই যে এখানে আসছেন, আসার পরে আপনার মেয়ে কি ভালো হয়েছে? হ্যাঁ, ভালো হয়েছে। নিশ্চিত? নিশ্চিত। আর কোনো কাপড়ে না দেয়নি? কয় মাস ভালো হয়েছে? এক মাসে আসা যাওয়া করছি। তারই পরিপ্রেক্ষিতে কাজ করে এই অনুষ্ঠান? হ্যাঁ। আপনি দিয়েছেন? জি। আচ্ছা, কে বলেছে দিতে এটা? মানে আমার মেয়ের কাছে যে কামড় দেয় সে এটা চেয়ে নিয়েছে, এখন আমার দিতে হবে, ওটা দিলে চলে যাবে আমার মেয়ের থেকে। স্বপ্নে যোগে? স্বপ্নে বলতে মানে যার দিকে দেখাইছে আমার মেয়ে, সে তার কাছে একটা মা থাকে, সে বলেছে যে এটা দিলে চলে যাবে, তাই আমি সেই উপলক্ষে দিয়েছি। এটাকে আপনি স্বপ্নে দেখছেন? স্বপ্নে না, এটা আসনে চেয়েছে। তো আপনার নামটা কি? আমার নাম হাসিব। হাসিব, এই মেয়ের কথাই হচ্ছে। ও, আপনার ওয়াইফ? জি। আচ্ছা আচ্ছা, তা আপনি এটা কি আসলে প্রকৃতপক্ষে যে আপনি সাপে কামড় দিয়েছে এটাকে আপনি বিশ্বাস হয়েছে? বিশ্বাস এখন উজার কাছে যায়, আমাকে
কবিরাজ মতে যাই, সেখানে আমাকে গেলি পারে বলে যে এটা হইলো গা সাপে কামড়াইয়াছে, কিন্তু এটা সাপ নাই, জেন সাপে কামড়িয়েছে। যার কাছে যাই সে জেন সাপে কামড়িয়েছে, যার কাছে যাই সেই আমাকে বলে। এর আগেও দুই পাঁচ মাস ছয় মাস আগে ওই দহকুলাই কবিরাজের কাছে নিয়ে গেছিলাম, সে ঠেকে দিল, খুব একটা ভালো করে ঠেকাইলো না। তিন মাস ভালো থাকার পর মেয়ে হইলো গা ফের কামড় দেয়। আমার মেয়েকে এরকম পাতলা ছিল নাকি, কামড় দেওয়ার পরে বেশি বেশি এরকম তিন মাস পর কামড় দেওয়ার পরে আবার তার কাছে নিয়ে গেলাম। ফের নিয়ে যাওয়ার পরে ফের উনি বললো যে আমি হইলো গা খুব একটা ঠেকাতে পারছি না, তুমি অন্য কোথাও নিয়ে যাই দেখো না। তা আমরা দেখলাম যে পাশে না, তখন আমি অন্য কোথাও নিয়ে যাবো। তারপর আমার এই ভাইয়ের সাথে আমার একটু সম্পর্ক, সে বললো ভাই বলতে এই যে আপনার পাশে নাম কি মতিয়ার। আচ্ছা, সে বললো যে হচ্ছে আমার ভাগ্নের কাছে নিয়ে যাইছেন তিনি। তো সেখান থেকে ঘোরার পথে আমরা হইলো গা পরের দিনে আমার এই ভাগ্নের কাছে নিয়ে আসছিলাম। নিয়ে এসে সেখান থেকে আস্তে আস্তে দেখা যাচ্ছে কম হয়ে গেছে, আজ এক মাস ঘোরাফেরা করছে এখানে। তো এক মাসের মধ্যেও ঠেকা বাধা তো কম বেশ, একজনের কাছে যখন ওটা বসা থাকে তখন তো আর হইলো গা সে যায় না সহজে। তারপরে ধরেন এই আজ ঘুষি কাজ ঘুষি আরাম করতে করতে রাত আজ পনেরো দিন সে সরে গিয়েছে আমাদের কাছ থেকে, মেয়ের থেকে। আমরা এখন বর্তমানে ভালো, তাই সে আসন থেকে বুঝে দিয়েছে আপনাদের ঝাপান দিতে হবে। তো সেই উপলক্ষে আমার এই ঝাপান দিচ্ছে। তার মানে আপনার আয়োজনে আজকে? হ্যাঁ, আমার এই আয়োজনে আজকে। আমার শেষ কথা, তার মানে এখন মেয়ে আপনার তো ভালো? আমার মেয়ে এখন ভালো, খুশি? আপনি আমিও খুশি।